আমাদের ঘাটশিলা ট্যুরের দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য ছিল ঘাটশিলা রামকৃষ্ণ মিশন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ, রাতমোহনা, সিদ্ধেশ্বরী পাহাড় এবং সবশেষে জাদুগোড়া রঙ্কিণী দেবীর মন্দির। ঘাটশিলা রামকৃষ্ণ মিশন দেখে আমরা এবার পৌঁছলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জে। নিজের জীবনের বেশ কিছু সময় তিনি কাটিয়েছিলেন এই বাড়িতে। তার প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে এই বাড়ির নামকরণ করা হয়। বিভূতিভূষণ তার আরণ্যক ইছামতির মতন উপন্যাসগুলো লিখেছিলেন এই গৌরীকুঞ্জে বসে। বর্তমানে গৌরীকুঞ্জে শুরু হয়েছে অপুর পাঠশালা, ছোটদের বাংলা শেখানোর জন্য। এবার আমাদের গন্তব্য রাতমোহনা। রাতমোহনায় সুবর্ণরেখা নদীর অপরূপ সৌন্দর্যের কারণে এটি ঘাটশিলার একটি মাস্ট ভিউ পয়েন্ট।
তুমি কি করছো? জোরে বলো, কি করছো? তাই কাজ করছো? আমি তোমার ভিডিও করছি। এখন আমরা উঠছি সিদ্ধেশ্বরী পাহাড়ে, আর এই হলো আমাদের ছোট্ট গাইড সুরেন্দর মুর্মু। ও আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। অল্প কিছু টাকার বিনিময়ে এখানে এরকম গাইড পাওয়া যায়। খাড়াই পথ ধরে পৌঁছতে হয় সিদ্ধেশ্বরী পাহাড়ের চূড়ায়। সময় লাগে 30 থেকে 40 মিনিট। পাহাড়ের চূড়ায় আছে বাবা সিদ্ধেশ্বরের মন্দির, এবং এই চূড়া থেকে চারপাশের ভিউটা অসাধারণ। আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের শেষ গন্তব্য ছিল জাদুগোড়া রঙ্কিণী দেবীর মন্দির। এখানে দেবী খুবই জাগ্রত, এবং মন্দিরের বাইরে নারকোল বেঁধে দেবীর কাছে মানত করা হয়।